সবসময় সত্যি হয় না। আমরা ভিডিও চিত্রে যেটা দেখতে পেয়েছি, কয়েকজন ছাত্র মিলে আজকের যে ভিকটিম তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আসল ঘটনাটি যেটা ঘটেছিল রুমের ভিতরে, রুমের ভিতরে কি হয়েছে সেটি কিন্তু সিসি ক্যামেরায় দেখা যায়নি। সেজন্য আমরা বলেছি এটি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেহেতু তদন্ত দরকার আছে এবং রাষ্ট্রপক্ষ যেহেতু 10 দিনের রিমান্ড চেয়েছে, আমরা বলেছি যদি তদন্ত দরকারই হয়, আজকের যে পুলিশি ব্যবস্থা এটি আরেকটি হয়রানি, আমরা বলেছি যদি জিজ্ঞাসাবাদের দরকার হয় তাহলে জেল কেটে জিজ্ঞাসাবাদ করা হোক। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং পর্যালোচনা করেছেন এবং বলেছেন তিনি 5 দিনের রিমান্ড দিয়েছেন, এর সাথে এটাও উল্লেখ করে বলেছেন যে মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে সতর্কতার সহিত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট আবিদুর রহমান সবুজ খন্দকার তাবাক্কারুল ইসলামের পক্ষে ছিলাম, যে আমরা জামিন আবেদন এবং রিমান্ড বাতিলের প্রার্থনা করেছিলাম আর কি। আমি অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী, আমি মুজাহিদের পক্ষে আমি দাঁড়িয়েছি এবং রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছি। কোর্ট সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড চেয়েছে, রিমান্ডের 5 দিনের রিমান্ড রেখেছে এবং কোর্ট বলেছে যে সতর্কতা সহিত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি রাষ্ট্রপক্ষকে বলবো এবং প্রশাসনকে বলবো, কোর্ট যে অর্ডারটা দিয়েছে যে সতর্কতা সহিত ওদেরকে, আসামিদেরকে যেন সতর্কতা সহিতই করা যায়। আমার সাবমিশন ছিল যে আমার মুজাহিদ নির্দোষ একটা ছেলে ছিল, সেও বুলেটের এবং ব্রিলিয়ান্ট ছাত্র, সে ঘটনার সময় ছিল না, সে বাইরে থেকে প্রাইভেট পড়ে এসে যখন হলে ঢুকছে তখন ওই বারান্দায় ফুটেজ ক্যামেরায় তাকে দেখা যায়, এটাই আমরা আপাতত আমরা এটা জানি, কিন্তু মুজাহিদ সম্পূর্ণ নির্দোষ একটা ছেলে। তবে আমরা চাবো যে দোষী যারা তাদেরকে আমরা চাবো যে দোষীরা সবার সামনে চলে আসুক, এটা অপরাধের বিচার।